আসসালামু আলাইকুম, আমি আবু সুফিয়ান খান রাসেল। শুরু করছি নবমতম ক্লাস, আর আজকের যে টপিক সেটা হচ্ছে ক্লাস সি। আমরা গত দুই ক্লাসে ক্লাস এ এবং বি সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম, আজকে আমরা সি সম্পর্কে ধারণা নিব। তো সি সম্পর্কে আমরা সরাসরি জানি, আমাদের সির রেঞ্জ হচ্ছে 192 থেকে 223 পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট অক্টেটটা এভাবে বিভক্ত হয়। আমরা গত ক্লাসে ক্লাস বি কে দেখেছি, ক্লাস বির রেঞ্জ ছিল 128 থেকে 191 পর্যন্ত, আর 191 এর পর 192, আর 192 থেকে আমাদের ক্লাস সি শুরু হচ্ছে, এটা 223 পর্যন্ত। আমরা নিচে মূলত রেঞ্জটা দেখতে পারি, 192 থেকে 223, ফার্স্ট অক্টেট আর সেকেন্ড অক্টেট 0 থেকে 255, থার্ড অক্টেট 0 থেকে 255, ফোর্থ অক্টেট 0 থেকে 255। এখানে রেঞ্জগুলো ঠিকই আছে, যেহেতু এর রেঞ্জ প্রত্যেক অক্টেটের রেঞ্জ 0 থেকে 255, শুধু ফার্স্ট অক্টেটে 0 থেকে 255 যে রেঞ্জটা ছিল সেই রেঞ্জটাকে ভেঙে কয়েকটা মানে ক্লাসে বিভক্ত করা হয়েছে। সে কি কি ক্লাস আমরা দেখে এসেছি, তো আজকে আমরা দেখবো ক্লাস সির নেটওয়ার্ক বিট কয়টা, হোস্ট বিট কয়টা। আমরা ক্লাস সির নেটওয়ার্ক বিট হচ্ছে 24টা, আর হোস্ট বিট হচ্ছে 8টা। আমি এখানে 16টা আগ মানে গত ক্লাসের তো ছিল ফাইলটা, এখানে 16টা, তাহলে 24টা 32টা হয়। দেখুন টোটাল আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের টোটাল নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট মিলে যেন আমাদের 32 বিট হয়, অর্থাৎ 32টা বিট আমরা যেন পাই। এখানে আমাদের 32টা বিট হচ্ছে, তো আমরা সাজিয়ে নিতে পারি। তো 24টা নেটওয়ার্ক বিট হলো অর্থাৎ 3টা অক্টেট, 8 8 16 3 8 24, তো এটাও আমার নেটওয়ার্কে চলে যাবে। দেখুন আমি এটা কেউ আমরা নেটওয়ার্ক করব। আর এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সব সময় হাতের বাম পাশ থেকে এটা আমরা চেঞ্জটা আনবো, হাতের বাম পাশ থেকে। তো আশা করি আমরা একটা ধারণা পেলাম, এইরকম হবে আইপি, ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, এই 3টা অক্টেট থাকবে নেটওয়ার্কে এবং 1টা অক্টেট থাকবে আমাদের হোস্টে। তো যাই হোক, আমাদের এখানে স্টার্টিং হচ্ছে 192 এবং লাস্ট হচ্ছে 223 পর্যন্ত। আমরা জানি স্টার্ট হচ্ছে 191 এবং এন্ড হচ্ছে 223 পর্যন্ত। আমরা তাহলে কিছু আইপি নিয়ে একটু মানে দেখি আসলে আইপিগুলো কেমন হতে পারে। তো আমরা শুরুতে একটা আইপি পেতে পারি 192, ফার্স্ট অক্টেটে 192 আমি দিতেই পারি, সেকেন্ড অক্টেটে আমি 0 দিতে পারি, থার্ড অক্টেটে 0 দিতে পারি, ফোর্থ অক্টেটেও আমি 0 দিতে পারি। এটা অবশ্যই ফার্স্ট আইপি হবে, কারণ আমি প্রত্যেকটা যে পার্টগুলো আছে বা অক্টেটগুলো আছে, অক্টেটের যে রেঞ্জটা দেওয়া আছে, রেঞ্জের আমি ফার্স্ট রেঞ্জটাই মানে রেঞ্জের যে ফার্স্ট ভ্যালুটা আমি সেটাই নিয়েছি, 192 নিয়েছি। এখানে সেকেন্ড অক্টেটের 0 থেকে 255 আছে, আমি 0 নিয়েছি, থার্ড অক্টেট 0 থেকে 255 আছে, আমি এখানে 0 নিয়েছি, এবং ফোর্থ অক্টেট 0 থেকে 255 আছে, আমি এখানে 0। তো আমি সেকেন্ড আরেকটা আইপি নিয়ে কাজ করি, এটা একবারে লাস্ট আইপি নিয়ে কাজ করবো। আমি লাস্ট আইপি নিয়ে কাজ করলে আমার ফার্স্ট অক্টেটের 192 থেকে 223 আছে, তো আমি এখানে 223 নিতে পারি। তারপরে আমি এখানে সেকেন্ড অক্টেটে আমি রেঞ্জ নিতে পারি 0 থেকে 255 আছে, তো আমি এখানে একবারে 255 নিতে পারি। ফোর্থ অক্টেট সেম অ্যাজ 0 থেকে 255 আছে, আমি এখানে 255 নিলাম। ফোর্থ অক্টেটের 0 থেকে 255 আছে, দেখুন 0 থেকে 255 আমি এখানে 255টাই নিলাম। আরেকটা আমি করি, এটার যে কোনো একটা মধ্যবর্তী, আমি এখানে 200 দিতে পারি, এখানে আমি 100 দিতে পারি, এখানে আমি 220 দিলাম, এখানে 250 দিতে পারি। এইভাবে আইপিগুলো আমি এখানে করতে পারি। তো দেখুন চেঞ্জগুলো, একটা মোটামুটি একটা ধারণা পেলাম আইপিগুলো এমন হয়। তো এখানে একটা রিজার্ভের বিষয় আসতেছে, রিজার্ভ কি, আমরা প্রত্যেকটা ক্লাসে দেখে এসেছি একটা দুইটা আইপি রিজার্ভ থাকে। তো এখানে ক্লাস সির ক্ষেত্রে আমরা কি রিজার্ভ পাচ্ছি সেটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি ক্লাস সিতে আমরা যে আইপিটা রিজার্ভ পাচ্ছি সেটা হচ্ছে 192.0.0.0 থেকে 255, মানে বড় একটা আইপি। এখানে 255টা আইপি আমাদের রিজার্ভ রাখতে হচ্ছে। ভালো করে লক্ষ্য করবেন এই রিজার্ভের মধ্যে কি কি থাকতেছে, এই রিজার্ভের মধ্যে থাকতেছে, আমি রিজার্ভটা একটু ভেঙে দেখাই যে রিজার্ভের মধ্যে কি কি আইপি রিজার্ভ। যেমন আইপি রিজার্ভ হচ্ছে 192.0.0.0, এই আইপিটাও রিজার্ভ, অর্থাৎ আমি যে আইপিটা নিয়েছি, হ্যাঁ এটাই বোধ হয়, এটাই বোধ হয় রিজার্ভ আছে। হ্যাঁ এটা রিজার্ভ আছে, শুধু কি এটা রিজার্ভ আছে, না এইটা শুধু রিজার্ভ নাই, 192.0.0.1 রিজার্ভ আছে। এইরকম করতে করতে এটা 255 হওয়া পর্যন্ত, অর্থাৎ 192.0.0, তারপর 1 এর পর 2 হবে, 3 হবে, 4 হবে, এভাবে মানে চেঞ্জ হবে, একসময় 6 হবে, একসময় 100 হবে। আমরা যে বিষয়টা দেখে আসছি যে পূর্ববর্তী ক্লাসে একসময় 200 হবে, তারপরে একসময় 255 হবে, এই বিশাল এই লটটা, এই যে এখানে এই লটটা রিজার্ভ থাকতেছে। তো যদি এতগুলো আইপি রিজার্ভ থাকে তাহলে আমার ইউজেবল আইপি কতগুলো আমি পাবো। তো আমি এখানে ইউজেবল আইপি পাই সরাসরি এক কথায় ওই আইপিটা বাদে, উইদাউট এ আইপিটা বাদে আমার ইউজেবল আইপি। তো আমি এখানে কিছু এক্সাম্পল নিয়ে কাজ করি, আইপিগুলো আমার কীভাবে একটু মানে রদবদল হচ্ছে সেটা একটু দেখি। আমি একটা নিই, ফার্স্টে আমাদেরকে কী নিতে হয়, একটা নেটওয়ার্ক নিতে হয়। আমি একটা নেটওয়ার্ক নিই 192.1.10, এটা আমার নেটওয়ার্ক আমি নিয়ে নিলাম, বাট আমি বা আমি এটাও করতে পারি 192.10.10,
কারণ আমার ফার্স্ট দিনটা অকটেটই তো আমার নেটওয়ার্ক, এই ফার্স্ট দিনটা অকটেট আমার নেটওয়ার্ক, এই অকটেটগুলো আমি ইচ্ছা মতো আমি যেটা খুশি দিতে পারবো। বিষয়টা হচ্ছে এমন, আমি এখানে যে কোনো কিছু ইনপুট করতে পারবো, যে কোনো কোনো ডাটা দিতে পারবো নেটওয়ার্কে, নেটওয়ার্কটা কাজ। আর চেঞ্জটা হয় মূলত হোস্টে, তো আমি হোস্ট জিরো দিয়ে শুরু করি। এটা আমার একটা নেটওয়ার্ক, আমরা জানি এখান থেকে এই পর্যন্ত আমি এটা একটু ডিফারেন্ট কালারে রাখি। হ্যাঁ, এটা আমার একটা নেটওয়ার্ক আমি পেয়েছি। তো আমি এই নেটওয়ার্কের ফার্স্ট আইপি আমি কি পাবো, 192.10.10.1 অবশ্যই, তারপর 192.10.10.2 এইভাবে পাবো, তারপর 192.10.10.1 একসময় আমি এখানে 100 পাবো, ঠিক কিনা। এইভাবে মূলত আইপিগুলো চেঞ্জ হচ্ছে বা বাড়তে থাকবে, একসময় এটা বাড়তে বাড়তে আমরা কতদূর পর্যন্ত জানি, আমরা জানি এটা 255 পর্যন্ত হবে, 192.10.10.250 হবে একসময়, 192.10.10.251 হবে, 192.10.10.252 হবে। এইভাবে আইপিগুলো যখন বাড়তে থাকবে একটা সময় কিন্তু আমরা এর রেঞ্জটা একসময় শেষ হবে। আমরা অন্যান্য আইপিগুলোতে আমরা যেভাবে রেঞ্জটা শেষ দেখেছি, এখানে আমরা এর একটা শেষ দেখবো। আমরা এখানে পেলাম 192.10.10.253 পর্যন্ত। তারপরে লাস্ট আমি আরও দুই একটা আইপি পূর্ণাঙ্গ পুরোপুরি লিখে ফেলি আসলে কি হয়, 192.10.10.255 এরপরে আমরা অন্যান্য ক্লাস বিতে দেখেছি বা ক্লাস এতে দেখেছি পরের মানে অকটেটগুলো চেঞ্জ হওয়ার, কিন্তু এখানে তো আমাদের পরের অকটেট কি আমি এখানে 10/11 করে দিব যে আবার শুরু করব, মানে এখানে কি আমি 11 দিয়ে শুরু করতে পারি আবার, না এখানে আমি শুরু করতে পারবো না, কারণ আমার এটা হোস্ট তো শুধু একটা, আমরা ক্লাস বিতে দুইটা হোস্ট পেয়েছিলাম। আপনাদের আসলে ক্লিয়ার ধারণা আছে যে আমরা ক্লাস বিতে দুইটা হোস্ট পেয়েছিলাম, বিদে আমরা ক্লাস বিতে আমরা দুইটা হোস্ট অকটেট নিয়ে আমরা কাজ করেছি, তেমনি আমরা ক্লাস এতে তিনটা হোস্ট, আমাদের তিনটা অকটেট আমার হোস্টে ছিল, তো আমি তিনটা নিয়ে কাজ করেছিলাম। তো ক্লাস এর ক্ষেত্রে তিনটা অকটেট নিয়ে কাজ করার সুবাদে আমি তিনটা অকটেট নিয়ে মূলত চেঞ্জ আমি পেয়েছিলাম, এবং ক্লাস বিতে আমি দুইটা অকটেট নিয়ে কাজ করেছিলাম, দুইটা অকটেট আমি চেঞ্জ পেয়েছিলাম। এখানে আমি একটা অকটেট নিয়ে করতে পারবো, কারণ আমার একটা অকটেট শুধু হোস্টের হোস্ট, আমার একটা অকটেটই হোস্ট, বিধায় আমার এখানে আমার আইপি রেঞ্জটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার আইপিটা শুরু হচ্ছে 0 থেকে শেষ হচ্ছে 255 পর্যন্ত। তো আমরা জানি এইটা তো আমাদের নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক বলতে এটা আমাদের আইডেন্টি, এই পরিবারের আইডেন্টি, তো আমরা আইডেন্টি বা এই যে নেটওয়ার্ককে আমরা তো ব্যবহার করতে পারবো না, আমরা এটা পারি না। তো আমার ফার্স্ট ইউজেবল আইপি আমরা পাচ্ছি এটা অবশ্যই, 192.10.10.1, এটা আমার ফার্স্ট ইউজেবল, বাকিগুলো ইউজেবল কিন্তু এটা আমার ফার্স্ট ইউজেবল। আর আমার ব্রডকাস্ট আইপি যেটা লাস্ট আইপিটা আমরা পাচ্ছি সেটা আমার ব্রডকাস্ট আমরা জানি, তো আমরা ব্রডকাস্টটাও ব্যবহার করতে পারি না, কারণ ব্রডকাস্ট আমরা ব্রডকাস্টের জন্য এটা রিজার্ভ থাকে, এটা ব্রডকাস্ট করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমার লাস্ট ইউজেবল আইপি কোনটা, লাস্ট ইউজেবল আইপি 192.10.10.254, এটা আমার লাস্ট ইউজেবল আইপি, কারণ এইটার 254 পর তো 255, তার আগে যেমন 253, ঠিক এইভাবে। তো আমরা নেটওয়ার্ক আইপি বের করার জন্য যে সূত্র আছে সেই সূত্রটা দিয়ে আমরা ট্রাই করে দেখতে পারি সূত্র দিয়ে কি সেম একই পাই কিনা। তো আমার এখানে কি বলছেন, এন ইকুয়াল গিভেন বলতে এন যা দেওয়া আছে তাই দিতে হবে, আমি 192.10.10 আমি এটা দিলাম। এখন হোস্ট কি বলছে, হোস্ট ইকুয়াল 0, অর্থাৎ হোস্টটা আমাকে কিভাবে দিতে হবে, হোস্টটা দিতে হবে আমাকে বাইনারিতে, সবগুলো 0 দিতে হবে বাইনারিতে, 8টা অকটেটে, অর্থাৎ সরি 8টা বিট যদি আমি 0 দিই তাহলে আমি সবগুলোকে কি রেজাল্ট পাবো, বাইনারিতে আমি এটা যথারীতি আমি 0ই পাবো। তো আমার সেম আগেরটার মতো একই অবস্থায় আমি পেয়ে গেলাম। যদি আমার নেটওয়ার্কটা একটু চেঞ্জ হতে পারে, আমি পরবর্তীতে আর একটা উদাহরণ আচ্ছা এটা আমি শেষ করে আসি, তাহলে আর একটু দেখাচ্ছি। ব্রডকাস্টের ক্ষেত্রে কি হয়, ব্রডকাস্টের ক্ষেত্রে এন ইকুয়াল যথারীতি গিভেন, অর্থাৎ নেটওয়ার্ক বিট গিভেন, নেটওয়ার্ক বিট আমি 192 দিয়েছি, তারপরে আমি 10 ব্যবহার করেছি, তারপরে আমি 10 ব্যবহার করেছি, তারপরে আমি কি ব্যবহার করেছিলাম, হ্যাঁ 0, তো 0 ছিল আমাদের এখানে হোস্টে। তো এখানে আমার হোস্ট বলতেছে কি ব্রডকাস্ট বের করার জন্য সবগুলো 1 দিতে হবে, হোস্টের যে 8টা বিট আছে 8টা বিটকে 1 দিতে গেলে, অর্থাৎ ফুল অকটেটটাকে 1 দিলে আমরা 255 পাই আমরা জানি। তাই আমি এইভাবে আমি হোস্ট মানে ব্রডকাস্ট আইপিটা পাচ্ছি, অর্থাৎ লাস্ট আইপিটা পাচ্ছি। তো আমরা সাবনেট মার্কসে যাই, সাবনেট মার্কস কি বলছেন, এন ইকুয়াল 1 এবং হোস্ট ইকুয়াল 0, আমি এন 8টা সবগুলোকে আমি করে দেখি, মানে নেটওয়ার্ক তোমার 24টা বিটকে আমি 1 করে দিই, 2 3 4 5 6 1 2 3 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 আর 0 হবে 8টা, 1 2 3 হোস্ট, এখানে বলা হচ্ছে কি হোস্ট ইকুয়াল 0, আমি হোস্ট 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো আমি কিভাবে লিখতে পারবো, এইভাবে কি আমি রেজাল্টটা কাউন্ট করতে পারবো, না আমাকে 8টা 8টা করে করতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 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 করার পর আমাকে একটা ডট দিয়ে পৃথক করতে হবে, 1টা 2টা
তিনটা চারটা, পাঁচটা ছয়টা, সাতটা আট, একটা দুইটা, তিনটা চারটা, পাঁচটা ছয়টা, সাতটা আটটা, আমার একটা জিরো ওয়ান বেশি হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তো আমি রেজাল্টটা পেলাম। তাহলে আমি এটাকে এখন বাইনারি পেয়েছি, আমি এখন এটা ডেসিমেলে রূপান্তর করি, ডেসিমেল আটটা বিটকে আমি ওয়ান করে দিলে আমি কত পাই, 255 পাই। তারপরে অক্টেটটাকে আমি ওয়ান করে দিই, তাহলে আমি কি রেজাল্ট পাই দেখুন, 255। থার্ড অক্টেটটাকে আমি ওয়ান করে দিই সবগুলোকে, তাহলে আমি কি পাই, 255। ফোর্থ অক্টেটের সবগুলো জিরো আছে, তাহলে আমি কি রেজাল্ট পাই দেখুন, জিরো। অর্থাৎ আমার সিআইডি এর ভ্যালুতে এখন যাই, আমি সাবনেটটা ক্লিয়ার বুঝতে পারলাম। আমরা অত দুই ক্লাস, তিন ক্লাস, চার ক্লাস ধরে আমি মূলত সাবনেট নিয়ে আমরা কথা বলছি, তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা সিআইডি এর ভ্যালুতে যাই। সিআইডি এর ভ্যালু কি বলছে, সিআইডি এর ভ্যালু বলছে যে কটা নেটওয়ার্ক পিট আছে সেটা স্ল্যাশ আকারে থাকবে। আমার নেটওয়ার্কটা কি, আমার নেটওয়ার্ক 192.10.10.0, তাহলে এটাকে আমি স্ল্যাশ দিয়ে কয়টা বিট, 24টা, আমার সিআইডি এর ভ্যালু আমি এইভাবে পাবো। তো আমার এখানে নাম্বার অফ আইপি, অর্থাৎ আইপি বলতে যে আইপিটা বোঝানো হচ্ছে টোটাল ভ্যালিড আনভ্যালিড সব মিলাই, নেটওয়ার্ক হোস্ট সব মিলাই বলা হচ্ছে। এখানে সূত্রটা তো আমরা জানি, টু দি পাওয়ার এইচ, আর এইচ বলতে হোস্ট, হোস্ট আমরা কয়টা পাই এখানে আমরা দেখি, আমরা টু দি পাওয়ার এইচ আমরা কি ব্যবহার করবো, এখানে হোস্ট আমাদের আছে আটটা, আমি আটটা ব্যবহার করলাম, আটটা ব্যবহার করলে আমার এখানে কত হয় আমরা ক্যালকুলেটার একটু দেখে আসব, আমরা এক্সেলে দেখবো সরাসরি, আমি এক্সেলে এখানে লিখবো পাওয়ার পিওডব্লিউ ইআর, চলে আসছে পাওয়ার, পাওয়ার কমা আমার বেস কত, টু, আর আমার পাওয়ার হচ্ছে কত, আট, দেখি কত হয়, 256। অর্থাৎ 256 পর্যন্ত 256টা আমরা পাচ্ছি আইপি, 256টা আইপি পাচ্ছি আমরা। কিভাবে 256টা পাচ্ছি দেখুন, এখানে জিরো একটা আইপি, আর ওয়ান থেকে 255 পর্যন্ত, ওয়ান থেকে 255 পর্যন্ত হলে তো 255, আর জিরো একটা 56, 256টা, এই 256টা আইপি আমরা এখানে পাচ্ছি, 256টা পেলাম। তাহলে এখন আমার ভ্যালিড আইপি বলতে কি বলছে, ভ্যালিড আইপি বলতে আমরা যেটা জানি আমাকে এখানে দুইটা আইপি বাদ দিতে হবে, সেই কোন দুইটা, একটা নেটওয়ার্ক এবং একটা হোস্ট, নেটওয়ার্ক এবং হোস্ট ছাড়া আমার ভ্যালিড মানে ব্যবহারযোগ্য। তো আমার নেটওয়ার্ক এবং হোস্টটাকে আমরা বাদ দিব, নেটওয়ার্ক আইপি এবং হোস্ট আইপিকে বাদ দিব, নেটওয়ার্ক এবং হোস্টকে বাদ দিতে গেলে আমার এখানে মাইনাস টু করতে হচ্ছে আমরা জানি, তো আমার এই ফর্মুলার সঙ্গে মাইনাস টু করলে হবে, অর্থাৎ 256 পেলাম আমি, 256 মাইনাস টু আমি, তাহলে পেলাম আমি কত, 254। অর্থাৎ আমরা দুইটা বাদ দিয়ে, দুইটা আইপি, একটা নেটওয়ার্ক এবং একটা হোস্ট বাদ দিয়ে আমরা 254টা আইপি পেয়েছি। তো এখন আমরা ভ্যালিড আইপির একটা রেঞ্জে যাই, আসলে ভ্যালিড আইপির রেঞ্জগুলো কেমন হয় আমরা দেখি। তো এই আইপিটা নিয়ে আমরা কাজ করি, এটার ভ্যালিড আইপি কোনটা হবে আমরা জানি, আমরা দেখে এসেছি, ভ্যালিড হবে অবশ্যই এখান থেকে, অর্থাৎ এটা তো আইপি রেঞ্জ, এর মধ্যবর্তী অনেক আইপি আছে, আমি লাস্টে কিছু লিখেছি এবং ফার্স্টেরও কিছু লিখেছি। তাহলে আমি এটাকে আনভ্যালিড বলতে কি বুঝবো, আনভ্যালিড আমার এটা ব্যবহার করতে পারবো না, এটা আমার কাছে আনভ্যালিড লাস্ট, অর্থাৎ ব্রডকাস্ট, অর্থাৎ নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট আমি ব্যবহার করতে পারবো না। তাহলে আমার ভ্যালিড হচ্ছে কত, 192.10.10.1 থেকে শেষ হইতে 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 একসময় 55-র আগে, অর্থাৎ 55-র আগে 192.10.10.254, দেখুন এখান থেকে 201 থেকে 254 পর্যন্ত আমার ভ্যালিড, ফার্স্ট স্টেটটা এবং লাস্ট স্টেটটা আমার ব্যবহার করতে পারছি না, অর্থাৎ মধ্যবর্তী জায়গাগুলো তো ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা তো জানি, যদি বলা হয় আপনি, আপনাকে সংখ্যা দেওয়া হলো 1, তারপরে আমি দিলাম 2, তারপরে আমি দিলাম 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, এখন বলা হচ্ছে এখানে ফার্স্ট এবং লাস্ট এই দুইটা সংখ্যা বাদ দিয়ে তুমি সংখ্যা হিসাব করে সংখ্যা কয়টা আছে। তো ফার্স্ট, সরি আমি 10টা উঠাই দিই তাহলে বুঝবো সহজ হবে। তো বলা হলো ফার্স্ট এবং লাস্টটাকে তুমি বাদ দাও, দেওয়ার পর তোমার কাছে কয়টা আছে বলো, এবং ওই কয়টার মধ্যে কত থেকে কত পর্যন্ত যদি বলা হয় তখন কি করবো। এখানে আমার কতগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয়টার মধ্যে আমাকে কি বলছে, ফার্স্ট এবং লাস্টকে বাদ দিতে। ফার্স্ট ওয়ান, ওয়ানকে আমি বাদ দিই, কেটে দিই, এবং লাস্ট যেটা আছে সেটাকে আমি কেটে দিই, তাহলে থাকছে কত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, অর্থাৎ দুই থেকে সাত আট পর্যন্ত। তো আমাকে বলা হলো তাহলে কতগুলো থাকে আমি টোটাল এখন লিখতে, অর্থাৎ এক কথায় আমি আগে লিখতে পারতাম কত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, আমার টোটাল ছিল নয়টা। তো আমি এখানে কি করব, মাইনাস করব দুই, ইকুয়াল আমি পাবো কি সাত, তো আমার আগের মতো আমি এখানে টু মাইনাস করছি, ঠিক তেমনি এখানে টু মাইনাস করতে হচ্ছে। আবার আমাকে বলা হলো তাহলে কোন কত থেকে কত পর্যন্ত থাকে, ফার্স্ট ভ্যালিড কোনটা এবং লাস্ট ভ্যালিড কোনটা, তাহলে আমার এখানে ফার্স্ট ভ্যালিড টু এবং লাস্ট ভ্যালিড আট, এই দুটা তো আনভ্যালিড অব্যবহৃত, অর্থাৎ আমি লিখতে পারি দুই থেকে আট পর্যন্ত, ঠিক যেমনি আমি এখানে লিখছি ঠিক তেমনি বিষয়টা এমনই ঘটছে। তো আমরা এখানে লিখতে পারি 192.10.10.1 থেকে 192.10.10.254, আমি এখানে লিখে ফেলি 192.10.10.1 থেকে 192.10.10.254,
অর্থাৎ আমরা বিশাল একটা রেঞ্জ পেলাম। যদি এই রেঞ্জের আইপি সংখ্যা কম, আমরা 254টা পাচ্ছি। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তো এখন আরো কিছু আমি দুই একটা ধারণা দিই। যদি আপনার এখানে নেটওয়ার্ক চেঞ্জ হয়, আপনার নেটওয়ার্ক তো আমার এটাও পাচ্ছি 200.10.20.0, এখানে আমার সেম একই কাজ হবে। আমি এই তিনটা তো আমি ফিক্স দিয়েছি, আমার এই এইরকম এই তিনটা আমার সেমই থাকবে, শুধু এটা চেঞ্জ হবে, মানে ভ্যালুগুলো এখানে চেঞ্জ হবে, এখানে কোনো চেঞ্জ আমি আমরা পাবো না। আমরা এটা 199-এ করতে পারি, অথবা আমরা শুরু করতে পারি 220, অর্থাৎ 223 থেকে, যেহেতু আমার এটা লাস্ট এবং 223, তো আমি 220 ব্যবহার করতে পারি, যেভাবে হোক আমরা ব্যবহার করতে পারবো। তো বাসায় অবশ্যই বিষয়গুলো প্র্যাকটিস করবেন, আপনারা অনেক কিছু আইবি নিয়ে ব্যবহার করবেন। যেমন আমি একটু দেখে দিই, 200.200.200.0 আমি দিলাম, এটা /24 অর্থাৎ ক্লাস সি, এটা নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন 192.10.0.0/24। এখানে যে জিরো সেটা কিন্তু এটা নেটওয়ার্কের জিরো, এটা হোস্টের জিরো, আমরা কিন্তু এখানে এই জিরো কিন্তু ওয়ান হবে না কখনো, এটা মনে রাখবেন, এটাও জিরো থেকে কখনো ওয়ান হবে না, এটা ওয়ান জিরো জিরোই থাকবে। বাট আমার চেঞ্জ শুধু এখানে, মানে ঠিক যেমনটা আমি এটা ইয়েটার মতো করেছিলাম ঠিক তেমনি হবে, 192.10.10.0 সেম একই হবে, শুধু এই ফার্স্টের সংখ্যাগুলো চেঞ্জ। তারপরে আমি এটাও করতে পারি 222.222.222, সরি একটু বেশি হয়েছে, .0 দিয়ে আপনারা একটু করবেন, এটা 24-এর। তো আপনারা ক্লাস সি তো দেখলেন এবং শিখলেন, তো ক্লাস বি এবং এ করেছিলেন, সেখানে আপনাদের ক্লিয়ার ধারণা আছে কিনা সেটাও একটু দেখতে হবে। তো আপনারা ক্লাস সির একটা বির একটা করবেন .0.0/16। আমি এখন স্ল্যাশ দিয়ে বুঝে দেবো, আপনারা এখন বুঝে নিতে হবে যে সিআইডির ভ্যালু থেকে কেমন হয়। 128.11.0.0/16, আর একটা দিচ্ছি 10.0.0.0/8, আর একটা 10.50. আমি 50 দিই, একটা 50.0.0.0/8। আশা করি এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করবেন, করলে একটা ধারণা পাবেন, এবং প্র্যাকটিস করার পরে এগুলো অবশ্যই এই টেবিলে নোট করবেন। এইরকম একটা টেবিল আপনারা খাতায় লিখতে পারেন, লিখে এইরকম একটা টেবিল ফলো করে আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করতে পারেন। আশা করি বিষয়গুলো প্র্যাকটিস করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, এবং আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন ক্লাস ABC। তো আপনারা এই বাসায় প্র্যাকটিস, তারপরে একটু কনফিউজ থেকে যেতে পারে, এই কনফিউজগুলো দূর হবে যখন আপনারা একটু বেশি প্র্যাকটিস করবেন, তখন বিষয়টা কনফিউজটা দূর হবে। আশা করি এই বিষয়টা নিয়ে দু একদিন মানে আলাদাভাবে একটু সময় দিয়ে একটু বেশিভাবে ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে সিসিএন এক্সামের জন্য অনেকখানি সুবিধা হবে, আর বেসিক নেটওয়ার্কিং জানার জন্য আপনার মানে আরও বেশি একটা ক্লিয়ার ধারণা পাবেন। আইপি নিয়ে আমাদের পরবর্তী সময়ে কাজ করতে হবে, তো এত ডিপলি আর কথা বলার সময় থাকবে, তো অবশ্যই আপনার একটা ক্লিয়ার ধারণা নেবেন। আশা, তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।